গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কমেন্ট করে জানিও। আর আমার ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এবং ভালোবাসা। তো প্রত্যেক দিনের মতো সকলে মঙ্গল কামনা করে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম হাঁড়ি করা মাজতে। আসলে আগের দিন না কি হয়েছিল বলো তো, প্রচুর পরিমাণে বাসন জমে গেছিলো। আমরা যে সাবানটা ব্যবহার করি না বাসন মাজার জন্য, ওই সাবানটা না ফুরিয়ে গেছিলো। এই জন্য ইচ্ছে করে এতগুলো বাসন আমি রেখে দিয়েছি। বলেছি যে তুমি যতক্ষণ সাবান আনবা ততক্ষণ আমি বাসন মাজবো না। আসলে কি বলো তো, এই সাবান দিয়ে মাজতে মাজতে না অভ্যেস হয়ে গেছে, সেজন্য সার্ফ বলো ছাই বলো এগুলো দিয়ে না মাজা যায় না, আর ওইগুলো না জীবাণুমুক্ত হয় না। ঘরের মধ্যে মনে হয় আর একটাও বাসন পড়ে নেই, সমস্ত বাসনগুলো বের করে নিয়ে এসেছি মাজতে। আসলে আমরা হাউসওয়াইফরা এমন একটা চাকরি করি যেখানে কোনো মাইনে নেই, তবে প্রচুর পরিমাণে ভালোবাসা আছে জানো তো। তবে শ্বশুর শাশুড়ি, নিজের বর, স্বামী, সন্তান, এখনও আমার সন্তান হয়নি, তবে সমস্ত কিছু নিয়েই তো সংসার, সেই জন্য সংসার কাজ তো করতে হবে বলো, ফেলে রেখে দিলে তো চলবে না। আমি না হয় আমার শাশুড়ি যে কেউ হলেও একজন কাজ করি। এবার আমি এদিকে বাসন মেজে নিচ্ছি, আর ওইদিকে আমার শাশুড়ি মা সমস্ত বাসি ওঠান ঝাড় দিয়েছে, এমনকি বিছানাপত্র সব তুলে ঘরটর মুছে সমস্ত কিছু রেডি করে ফেলেছে। একদিকে আমি এটা করলে, আরেকদিকে আমার শাশুড়ি মা। জানো তো বন্ধুরা, আমি যখন ওই বাড়িতে থাকতে, মানে আমার বাপের বাড়িতে থাকতে না স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন না ভাতটা খেয়ে থালাটা পর্যন্ত কলথলায় রেখে আসতাম না। আসলে আমি একরূপী ছিলাম না, বহুরূপী ছিলাম। কেমন বলো তো, মানে বাচ্চাদের আঁকা শেখাতাম, তারপর নিজে পার্লারের কাজ করতাম, তারপর ডান্স শিখতাম, এমনকি বাচ্চাদের ডান্সও শেখাতাম। আমার 26টা স্টুডেন্ট ছিল, তোমাদের এখানে আমি মেনশন করে দেবো, ঠিক আছে? আমার স্টুডেন্টগুলোকে না আমি অনেকটা মিস করি, ভাবি যে আগে লাইফটা আমার কী ছিল। কিন্তু সময় তো এগিয়ে যাচ্ছে বলো, সময় তো কারোর জন্য বসে থাকে না। এই দেখো আগের লাইফটা তো আমি জীবনে ফিরে পাবো না, আর বলো পাবো? কিন্তু সেই সময় ধরে রাখলে তো আমার হবে না, জীবনটা তো এগোতেই থাকবে। আর নিজের ব্যাপারে বলতে না বন্ধুরা ভালোই লাগে, আর কার কাছে বলবো বলো, তোমাদের দাদাভাই সব সময় বাড়ির বাইরে থাকে, কাজে কাজে নিয়ে ব্যস্ত, সেজন্য তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের সাথে কথা বলতে না আমার খুব ভালো লাগে, তাই কাজ করি আর তোমাদের সাথে সময় কাটাই। তো আমি যখন বাসন টাসন মেজে ফেলি তখন তারপরে দেখো কলতলার কেমন অবস্থা হয়ে থাকে। তো আমি কী করি, ঝাড় দিয়ে আস্তে আস্তে কলতলাটা ভালো করে পরিষ্কার করে ফেলি। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে তো ভালো লাগবে, তাই না? তো বন্ধুরা, সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন আমার পাল্লি মুড়িটাকে নিয়ে চলে এসেছি। আর আমি দেখতে পাচ্ছ বাসি নাইটি ছেড়ে ফেলেছি, কেননা রান্না বান্না করতে যাবো তো সেই জন্য। আর এই দেখো আমার পাল্লি মুড়িটা, দেখো কলসির মতো উঠে রয়েছে না, এটা আমার কলসি। মাম বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো বলো বলো। বলবো না বলবো না বলবে না, খুব মিষ্টি। আর আমি ওকে সবসময় নিয়ে রাখি, আমার খুব ভালো লাগে। আসলে ওর দিদা ওকে কোলে নিয়ে রেখেছিল, তো উনি আজকে বাড়ি চলে যাবে, সেই জন্য আমি বলছি তুমি তাহলে খেতে বসো আর আমি তাহলে ওকে নিই। বাসি নাইটিটা ছেড়েছি, কতক্ষণ হয়েছে বলো তো? 5 মিনিটও হয়নি, আর আমার পাল্লিবুড়িটাকে নিয়েছি, আমার পাল্লিবুড়িটা হিসু করে দিয়েছে। কি করবে বলো, বাচ্চা মানুষ, ও তো আর বলতে পারে না যে কাকি আমার হিসু পেয়েছে আমাকে নামিয়ে দাও। সেই জন্য কী করেছি যে নাইটিটা এখনই ধুয়ে ফেলি, নাহলে পরে ওর মা আবার বলবে যে পাপিয়া দাও আমি ধুয়ে দেবো। আর আসলে ওর মা বলছিল যে পাপিয়া রেখে দাও আমি ধুয়ে দেবো। কী করবো বলো, এইটুখানি বাচ্চা মানুষ শিশু করেছে, ওনার জন্য আবার রেখে দেবো নাইটিটা ধোয়ার জন্য? বাসন মেজে সমস্ত কাজ কমপ্লিট করে আস্তে আস্তে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। এসে দেখি মার ভাত হয়ে গেছে, আর বেগুন পোড়া দিয়েছিল বেগুন পোড়া হয়ে গেছে। তারপরে দেখি মা মসুর ডাল বেটে নিয়েছে। আসলে মিক্সিতে বেটে নেয়, অতটা তো শিলে বাটা সম্ভব নয়, সেজন্য মিক্সিতে করে নেয়, আর পেঁয়াজ কুচি নিয়েছিল। তো সেই জন্য আমি কী করেছি, আমি বলছি মা তাহলে তুমি ওঠো এখন আমি করি, মানে বড়াটা ভাজতে আমি বেশ ভালোই পারি, সেজন্য আমি বসে পড়েছি উনুনে। তো এখন বড়াটা ভাজবো, ভাজতে ভাজতে আবার ভাবছি যে তোমাদের দাদাভাইকে ভাত পাঠাতে হবে, অনেকটা লেট হয়ে গেছে জানো তো। আজকে এত লেট করে উঠলাম কেন জানি না, আর খুব ঘুম পাচ্ছিল, সেই জন্য ঘুমিয়েই রয়েছি আর উঠতে আর ইচ্ছা করছে না। তারপর দেখি সকালবেলা উঠে মা বাসি টাসি কাজ কমপ্লিট করে ফেলেছে, আর আমি শুধু বাসনগুলো মেজে এসে বসলাম বড়াটা ভাজতে। রান্নাবান্না তো কমপ্লিট হলো, তবে এখন বেশি বাজে না, বেশি বেলা হয়নি, তাই ভাবছি যে মুড়ি আর কলা খেয়েনি। আসলে সকালের ব্রেকফাস্টটা করতে আমি ভুলে গেছিলাম, খিদেই পাচ্ছিল না তো কী খাবো। তো আমার জেঠি এসছে, জেঠি বলছে যে বৌমা কলা দিয়ে মুড়ি খাও প্রতিদিন। আমি বলছি হ্যাঁ জেঠি, চা না খেয়ে তুমি এইটা খাবা, তোমার পেট ভালো থাকবে। মা যখন মিক্সিতে ডালটা পিষেছিল না তখন না অনেকটা জল পড়ে গেছিলো, সেই জন্য আজকে বড়াটা ভাজতে গিয়ে অনেকটা অসুবিধা হচ্ছিলো জানো তো। আর তারপরে আমি চলে আসলাম বেগুন পোড়াগুলো ছাড়াতে, আর বাবা নিয়ে এসছে মাছ, তাই মাছের তেল ছিল, মা ওই মাছের তেলগুলোকে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজছে। তারপরে সবাই মিলে বসে পড়লাম খেতে, খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেলাম দুপুরে রান্না জোগাড় করতে। আসলে আজকে ভাবছি কী রান্না করব, তবে বাবা তো মাছ নিয়ে এসছে, ভাবছি মাছের ঝোল করব আলু দিয়ে, আর করব নিম বেগুন, আর বেশি কিছু করব না ভাবছি, সেই জন্য আমি আকাটা ধরাতে এসেছি। আসলে আমি সকালবেলা যে হাঁড়িটা রান্না করি না ওটা আর ধুই না, মা বলেছে যে দুবেলা রান্না করে তারপরে গিয়ে মেজে ফেলো, এটাই করি, কেননা বারবার কালি হাঁড়ি তো বুঝতে পারছো মাজা সম্ভব না, সেই জন্য আমি দুবারই করি, তোমরা কিছু মনে করছো না তো।
তো যাই হোক বন্ধুরা, আমি এভাবে গামছা মুড়ি দিয়েছি কেন বলো তো? কারণ আজকে না প্রচণ্ড রোদ উঠেছে, আর আমি একটু না স্কিন কেয়ার করতে ব্যস্ত থাকি, কারণ না কাজও করতে হবে আর স্কিন কেয়ারও করতে হবে, তাই না? তো সেই জন্য গামছাটা মুড়ি দিয়ে রেখেছি। আর দেখবা নিজের স্কিন, নিজের শরীর যদি ভালো থাকে না, সমস্ত কাজগুলো করতে কোনো ব্যাপার হয় না। মায়ের তেল ভাজা হয়ে গেছে, কিন্তু আমার এখনো বেগুন মাখানো হয়নি। আসলে আজকে আমাদের মাঠের মধ্যে ওই চাল কুমড়ো গাছে মাচা করবে, সেই জন্য একটা কাকা এসছে, ছোট কাকা। তো কাকা বাঁশ কাটতে গেছে, আমাদেরই বাঁশ ওগুলো, তো সেই জন্য মা বাবা ওখানে আছে। তো আমি এখন বেগুনটা তাতে করে মেখে ভাত ধরে ফেলবো, ওরা এসে যেন খেতে পারে। তো বাবা চলে যাচ্ছে তোমাদের দাদা ভাইকে ভাত দিতে, তো বাবা এসে ভাত খাবে আর আমরা এখন বসে পড়বো খেতে। এই যে ভাত বাড়তে গিয়ে অনেকটা ভাত পড়ে গেছে, দেখছো কেমন লাগছে দেখতে? তো বড়া ভাজলাম, এইটা করলাম, ওইটা করলাম, কত কিছু কি আশ্চর্য ব্যাপার বলতো। এমন একটা জিনিস আমি এখন দেখলাম, হকচকে গেছে একদম। মা বলছে দেখো তো এই জিনিসটা চিনতে পারছো কিনা, এই গামলাটা। তোমরা তো ভাবছো এই গামলাতে আবার কি রাজ আছে, এটা পেছনে আর কি আছে বৌদি তুমি কি বলবা? আসলে এই গামলাটা দিয়েই আমাদের গোবর ফেলা হতো। এবার মা কি করেছে, গামলাটা পরিষ্কার করেছে। আমি তো গামলা দেখে চিনতেই পারছি না যে মা, আমার তো বিয়ে হয়েছে 3 মাস হয়েছে, রান্না করে যাবতীয় জিনিস আমি টুকটুক করে দেখেছি, এই গামলাটা তো আমি চোখে কখনো দেখিনি। তা দেখে আমি অবাক হয়ে গেছি, গামলাটা এত সুন্দর করে ধুয়েছে আর গামলাটা খুবই ভালো, 4 বছর ধরে নাকি গোবর ফেলছে, গামলাটার একটা কোনাও কিছু হয়নি, ঘুটেগুলো এত সুন্দর জ্বলে না, দেখো এমনি এমনি আপনা আপনি ভাত হয়ে যাচ্ছে, আমার জাল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না এই ঘুটেগুলো। আজকে না আমার একটু নাচতে ইচ্ছে করছে, আসলে আমি তো আগে ডান্স শিখতাম তোমাদেরকে বলেছি, তো আজকে না মনটা একটু ফুরফুরে আছে কেন জানি না, খুব ভালো লাগছে। আসলে ঘুমটা যদি ভালো হয় না, মানুষের শরীর খুব ভালো থাকে, আর আমি না একটু নাচতেই ভালোবাসি। আসলে এক একদিন কাজকর্ম করতে করতে না দেহ খিঁচে যায়, মনে হয় যে আর পারছি না, থুয়ে রেখে দিই তো। আর আজকে না এমন মনে হচ্ছে না, কেননা বেশিরভাগ কাজটাই তো আজকে শাশুড়ি মা করে ফেলেছে, তো আমার সেরকম মনে হচ্ছে না। আর আমি দেখো নাচ করছি, মুখে গানও করছি, আর ওদিকে পাগলি বুড়ির সাথে হাসছি। ভাত আমার হয়ে গেছে, তো ভাত কাত করে দিয়েছি আর কড়াইটা নিয়ে আকাতে বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা আস্তে আস্তে গরম হোক এদিকে, আর আমি এদিকে সবজিগুলো আস্তে আস্তে কেটে নিই। তো আজকে রান্না করবো বলেই দিয়েছি তোমাদের মাছের ঝোল, সেই জন্য পেঁয়াজগুলো কুচাবো। আর আমি না যখন পেঁয়াজ কোচাই তখন তো অর্ধেক দিনই, মানে বেশিরভাগ সময় আমি কান্না করে দিই, তো আজকে সেমন মনে হচ্ছে না, আজকে অনেকটা ডিস্টেন্সে আছে বডিটা আমার মুখ থেকে, তো তোমাদের দিকে তাকাচ্ছি আর কাজ করছি। আসলে তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে আমার না বেশ ভালো লাগে। তোমরা হয়তো ভাবছো দিদিভাই তুমি মিথ্যা কথা বলছো, কিন্তু না আমার সত্যি করে বলছি, তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। আমাদের এই বডিটা না এতটা ধার কি বলবো, প্রথম প্রথম যখন আমি কাটতাম খুব ধীরে ধীরে কাটতাম, আমার শাশুড়িমা বলেছে যে আস্তে আস্তে কেটে দাও। আসলে তখন আমার শাশুড়িমা চোখ অপারেশন হয়নি, তো উনি রান্না করতো আর আমি কেটে দিতাম। তো এখন আমি কাটি, এখন আমি বাটি, সব আমি এখন করি যেহেতু গিন্নি হয়ে গেছি। বেগুন করবো, এ বাবা কতগুলো ফেলে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার শাশুড়িমা দেখলে না তাড়াতাড়ি করে ফেলে দিই, কতগুলো ফেলে দিয়েছি ভগবান। আসলে নিম বেগুন করার আগে আমার শাশুড়িমা সবসময় বলেন যে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মেখে রাখতে, তাহলে কি হয় কড়াইতে দেওয়া মাত্র এগুলো গোলে একদম ফ্যান হয়ে যায়। এটা আমার শাশুড়িমার বক্তব্য, ফ্যান হয়ে যায়। ওই বাড়িতে থাকতে আমার মা যখন রান্না করতো তখন দেখতাম মায়ের হাতে যখন তেল ছিটে পড়ে যেত না, মা তখন লবণ দিয়ে সেই জায়গাটা ডলে নিত, তাহলে কী হতো বলতো, ফোসকাটা আর পড়তো না। তা আমিও মায়ের টেকনিকটা করলাম আর দেখলাম কি ফোসকাও পড়েনি আর জ্বলছেও না। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে আসলাম, আর আমি কি পাগলি বলতো, যে স্নান করলাম তখন মাথা ধুয়েছিলাম কিন্তু মাথা ঘষিনি। আসলে তোমাদের দাদাভাই আজকে বলেছে যে আমাদের বাড়ির পাশে একটা মনসা পুজো হচ্ছে, তো সেখানে নিয়ে যাবে। চৈত্র মাসে তোমরা কোনোদিনও মনসা পুজো হতে শুনেছ? কিন্তু আমাদের এখানে হয়। আসলে এটা বংশ পরম্পরা, ওদের করে যেতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। একদিন অবশ্য তোমাদেরকে মা মনসার থান আর মা মনসা গাছটা আর ইদারা জায়গাটা তোমাদেরকে দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি বলতে পারবো না, তবে দেখেছিলাম। আজকেও সেই জায়গাটা যাব। আর আমি এই জায়গাটা কেন দাঁড়িয়ে আছি বলতো, তোমাদের দাদাভাই স্নান করছে, ওর সাথে বকবক করছি আর এদিকে মাথাটা মুছছি, আর ভাবছি আজকে কটা পেয়ারা পাড়তে হবে, গাছের মধ্যে অনেক পেয়ারা পেকে আছে, সেদিন কি না অনেকগুলো বাদুর এসে আমাদের পেয়ারাগুলো খেয়ে গেছে জানো তো। তোরা এইমাত্র ঘুম থেকে উঠলাম আর দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি, আর ওদিকে তোমাদের বৌদি একটু ঘুমাচ্ছে, আসলে ওর শরীরটা একটু খারাপ। তো আমাদের বাড়ির পাশে এক জায়গায় মনসা পুজো হচ্ছে, ভেবেছিলাম যাব, তো যাওয়া হয়নি, তো এখন ভাবছি একটু যাই ঘুরে আসি, আসলে প্রত্যেক বছর যাই তো মনটাকে স্থির রাখতে পারছি না, তো চলো ঠাকুরটা দেখে আসি আর তোমাদের দেখাই। দেখো কতটা কাছে মন্দিরটা,
কথা বলতে বলতে তোমাদের সাথে চলে আসলো তোমাদের দাদা ভাই। তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছিলাম, সেই জন্য আমি বলছি আমার তো ভালো লাগছে না, যাও তুমি গিয়ে দেখে আসো আর দেখো মা মন্দিরটা কতটা সুন্দর আর কত সুন্দর মিষ্টি দেখতে মার মুখটা। আর এইটা হচ্ছে মা মনসার জায়গা, আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা মনসার গাছ, এইটাই মেন জায়গা আসলে। আর ইদারাটা তোমাদের দাদা ভাই তোমাদেরকে দেখালো না, তারপরে চলে আসছে বাড়িতে। আর এই যেই যাবে না কেন সবার হাতে এই প্রসাদগুলো দিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদা ভাই এমন মানুষ, যদি কোথাও যায় কীর্তনে হোক আর যেই জায়গায় হোক, একটা প্রসাদ হলে না হাফ হলেও বাড়িতে নিয়ে আসবে সবাইকে দেওয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, সবার নিশ্চয়ই চা জল খাবার হয়ে গেছে, তো আমাদের এখনো হয়নি, এইমাত্র আমি সন্ধ্যা পুজো দিয়ে আসলাম। তো এতক্ষণ আমি মাথাটা আঁচড়াতে পারিনি, কেননা সন্ধ্যা দেওয়ার আগে মা বলেছে মাথা আঁচড়াতে নেই, সেই জন্য আর এখন মাথা আঁচড়াবো, আঁচড়িয়ে তারপরে যাবো চা করতে। তো শ্বশুর শাশুড়িকে ঠাকুমাকে এখনও চা দেওয়া হয়নি, তো ওদেরকে চা দেবো আর আমিও খাবো। আর তোমাদের দাদা ভাই আর মা দুজনেই এনেছে আমার জন্য প্রসাদ, তো চলো। তো সন্ধ্যা পুজো দিয়েই আমি বাবা মাকে চা জল খাবার দিয়েছিলাম, এমনকি আমিও খেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই আসলে তখন আরেকবার করে চা করা হয়। আর ও নিয়েছিল ফুরুলি, তো ওইগুলো দিয়ে ও খাচ্ছে, আর বাবা এনেছিল চিড়ে ভাজা, তো সেইগুলো দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখেছিলাম। তো আবার চা করেছি, বাবা মাকে দিয়েছি, তারপরে তোমাদের দাদা ভাই চলে গেল সেই জায়গা, এখানে না বাউল গান হচ্ছিল, আমি তখনও যাইনি, তখনও ঘুমিয়েছিলাম। আসলে আমার শরীরটা না একদম ভালো ছিল না, তাই একটু ঘুমাচ্ছিলাম যাতে শরীরটা একটু ছাড়ে আর কি। আর দেখো একটা লোক কী সুন্দর নাচ করছে, বাউল গানটা দারুণ হচ্ছিল, আস্তে আস্তে লোকগুলো জমছিল। দুপুরবেলা তরকারি শেষ হয়ে যাওয়ায় মা আবার এই তরকারিটা রান্না করলো, তারপর আমরা ভাত টাত খেয়ে চলে আসলাম। ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন বাজে রাত্রি 10:20। তো এখন তোমাদের বৌদি এখন সাজগোজ করছে, মানে এখন মাথা সাজছে। সাজগোজ করছি না, চুলটা একটু বেরোনি কর, দেখো চুলগুলো কত বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছো পাশে আমাদের এখন একটা বাউল গান চলছে, এই জন্য তোমাদের বৌদি ভয়েস ওভার করতে পারছে না। তো যাই হোক, বাউল গানটা যতক্ষণ না নাচ মানে স্টপ হচ্ছে ততক্ষণ আমরা এইভাবেই চুপচাপ বসে থাকবো, হয়তো 12টার সময় অফ হবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে কী করতে হবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, আর আমাদের এভাবেই পাশে থাকো, এভাবেই ভালোবাসা দাও, আর আমাদের এইভাবেই সাপোর্ট করো আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, লাভ ইউ অল।